আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুরাইম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইনস্টাগ্রাম লোগোটি ডিজাইন করবেন। তো আমি প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম। 500x500 পিক্সেলে আর জিবি কালার মোড এবং 300 রেজুলেশনে একটি আর্টবোর্ড নিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। কন্ট্রোল জিরো প্রেস করে স্ক্রিন ফিট করে নিলাম। প্রথমে আমি রাউন্ডেড রেক্টাঙ্গেলটি সিলেক্ট করে মাউসের লেফট বাটনে জাস্ট একটা ক্লিক করলাম। তো এখানে আমি 400x400 এবং কর্নার রেডিয়াস 90 রেখে ওকেতে ক্লিক করলাম। অপশন বার থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম। যাদের এই অপশন বারটা আসে না তারা এখান থেকে টুল কন্ট্রোলে চেক মার্ক দিয়ে দেবেন। তারপর আমি কন্ট্রোল F9 অথবা গেটার দেনে ক্লিক করলাম। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, সেজন্য আমাকে প্রথমে ফিল সিলেক্ট করে নিতে হবে। তো ফিল সিলেক্ট করার পর আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম। রাইট সাইডের স্লাইডারটিতে আমি ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমি RGBতে ক্লিক করলাম। তারপর আমি এখানে একটা মান বসিয়ে দিচ্ছি, 50, 100, 200। তারপর আমি ট্যাব প্রেস করলাম। আমি লেফট স্লাইডারে ডাবল ক্লিক করলাম, সেমভাবে এখান থেকে RGB সিলেক্ট করে দিলাম। এখানেও একটা মান বসিয়ে দিচ্ছি, 220। ট্যাব প্রেস করে 30, 130। তারপর আমি ট্যাব প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। এখান থেকে আমি 105° অ্যাঙ্গেল করে দিলাম। তারপর এখানে এই পয়েন্টটাকে সিলেক্ট রাখা অবস্থায় এখান থেকে 80% করে দিলাম। স্ট্রোকটি নান করে দেব, নানে ক্লিক করলাম। এডিট থেকে কপি, আবার পেস্ট ইন ফন্ট, তো আমরা আবার গ্রেডিয়েন্ট টুলে চলে যাব। লেফট স্লাইডারে আমরা একটা মান বসিয়ে দেব, 255, 200 এবং 75। ট্যাব প্রেস করলাম। এবার রাইট স্লাইডারে ক্লিক করে ডাবল ক্লিক করে এখান থেকে 255, তারপর 100, তারপর 50 ট্যাব প্রেস করলাম। তো রাইট সাইডের স্লাইডারটিকে আমি অপাসিটি 0 করে দেব। এবং এখান থেকে টাইপ থেকে রেডিয়ালে ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে জি প্রেস করে অথবা ম্যানুয়ালি নিলাম। নেওয়ার পর বাম পাশের নিচের কর্নার থেকে উপরের দিকে মাঝ বরাবর ড্র্যাগ করলাম।
আবার রাউন্ডেড রেক্টেঙ্গেলটি সিলেক্ট করলাম, জাস্ট মাউস থেকে একটা ক্লিক করলাম আর্টবোর্ডে, এখানে 275x275 এখানে লিঙ্ক করে দিলে একটা দিলে দুটা উঠে যাবে, এবং এখান থেকে শুধু 75 দিয়ে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তো আমার এটাতে স্ট্রোকের প্রয়োজন, ফিলের প্রয়োজন নাই, সেজন্য আমি ফিলকে নান করে দেব। স্ট্রোককে সিলেক্ট করে এখান থেকে 25 করে দিলাম, F6 প্রেস করে এখান থেকে স্ট্রোককে একবারে কালো করে দিলাম। অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে গেলাম। তারপর আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, অথবা কিবোর্ড থেকে এল প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে। সেমভাবে আবার একটা ক্লিক করলাম আর্টবোর্ডে, এবং এখানে 120x120, তারপর আমি ওকেতে ক্লিক করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে দিলাম, এ দুটোকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকেতে ক্লিক করলাম। যেহেতু এগুলো ফিলে কনভার্ট হয়েছে, এখন আমি হোয়াইট করে দিব। তো আমি কালার দুটোকে সিলেক্ট রেখে দুটোর কালার হোয়াইট করে দিলাম। আমি এখান থেকে একটা লাইন সিজমেন্ট টুল ড্র করব, ডান পাশের উপর থেকে বাম পাশের নিচ পর্যন্ত একটা লাইন সিজমেন্ট টুল আমি ড্র করলাম, এবং এটা 5 পিক্সেল স্ট্রোক দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে এখানে পাথ বরাবর রেখে একটা ক্লিক করলাম, এবং এটার সাইজ হবে 40x40। তো আমার এটাকে ফিলে কনভার্ট করতে হবে, সেজন্য শিফট এক্স প্রেস করলাম, এবং এটার কালার হোয়াইট করে দিলাম আইড্রপার টুল দিয়ে। আইড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই, সেফটিকে সিলেক্ট রাখা অবস্থায় হোয়াইট কালারে ক্লিক করলাম। তো আমি এটাকে এখানে বরাবর বসিয়ে দিলাম, এবং এই স্ট্রোকটিকে ডিলিট করে দিলাম। লোগোটি যে কোনো সময় আমাদের বড় ছোট করার প্রয়োজন হতে পারে, তো আমরা কীভাবে লোগোটি বড় ছোট করব? অল্ট শিফট প্রেস করে আমরা লোগোটি বড় ছোট করব। তো আমি লোগোটি ছোট করে দেখাই, আমি লোগোটিকে ছোট করলাম অল্ট শিফট প্রেস করে রেশিও অনুযায়ী। দেন আমি জুম করে দেখি এটা ইলিপস হয়ে গেছে। তো আমরা কীভাবে রেশিও অনুযায়ী বড় ছোট করব, সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব, এবং এখান থেকে স্কেল কর্নার্স এখানে চেকমার্ক দিয়ে দেব। এখন দেখি, এখন আমাদের রেশিও ঠিক আছে। তো এভাবে আমরা লোগোটিকে বড় ছোট করতে পারবো। আর আরেকটা কথা, ভিডিওতে ভালো করে খেয়াল করবেন, এখানে যে এই যে সাদা এই দুইটা স্ট্রোক নিয়েছিলাম আমি, এগুলোকে আমি ফিল নান করে দিয়েছিলাম। তো অবশ্যই মনে রেখে আপনারা ফিলটা নান করে দেবেন, অন্যথায় এক্সপ্যান্ড করার সময় আপনাদের গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ হয়ে যাবে। যারা লেভেল 2
NTVQF Level 2 পরীক্ষার্থী তাদের জন্য প্লেলিস্টে ভিডিও সাজিয়ে রাখা হয়েছে সেখান থেকে আপনি ভিডিওগুলো দেখে পরীক্ষা প্রিপারেশন নিতে পারেন প্রশ্ন এমসিকিউ সব কিছু দেওয়া আছে তো আজকে এইখান পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ